চান্দা করছেন, চান্দা করিয়া সাহাবায়ে কেরামদের লইয়া রওনা দিছেন তাবুকের উদ্দেশ্যে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে 30,000 সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা দিয়েছেন, সকল সুস্থ সবল প্রাপ্ত পুরুষের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করা ছিল ফরজ। ফরজ বিধান লঙ্ঘন করলে কবিরা গুনাহ হয়, এই মাস্টাররা জেনে নেন, ফরজ বিধান লঙ্ঘন করলে কি হয়, কবিরা গুনাহ হয়। এই যুদ্ধে সকল প্রাপ্তবয়স্ক সুস্থ সবল পুরুষদের যুদ্ধে অংশগ্রহণ করা ছিল ফরজ। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে লাইসা লাহুম দিওয়ানুন, আলাদা কোনো রেজিস্ট্রারি খাতা ছিল না, নাম লিখে লিখিয়া রাখবার মতো। তো সাহাবায়ে কেরামদের লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। সুয়ারি কম, পালাক্রমে পালাক্রমে একদল সুয়ারি চড়েন আর একদল হাঁটিয়ে যান। কিছু সময় পরে এরা নামেন আর একদল উঠেন, এইভাবে যাইতেছে। যাইতে 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 হঠাৎ করি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আইনা কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক নবীজির একজন ফ্রেশ খালিস সাহাবী, আপনাদের কষ্ট হইতেছে কাব ইবনে মালিক কই? আরেকজনে বলেন, হুজুর নরম বিষয়ে উনি আটকাই লিছে, হাবাসাকু বুরদাহু, নরম বিছানায় সুখী মানুষ, নরম বিছানায় আরাম করে ঘুমাইতো, এই বিছানায় তারা আটকাইছে। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি দেখছি তিনি একটা গুড়া লালন পালন করছে, যুদ্ধের সুযোগ আসলে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মনে হয় কোনো উজরে পড়ছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে তাবুকের দিকে যাচ্ছেন পায়ে হেঁটে। আরবের সফর, গরমের সফর, যারা আরবের জমিনে গেছে তারা চেয়ে পাইবেন, দি এসি ছাড়া গাড়ি চড়া যায় না। আর সাহাবায়ে কেরামদের মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে তাবুক পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন 43°, 44°, 45°, 45°C গরম থাকে 11-12 সময়। মুহতারাম হাজিরিন, এদিকে মদিনাতুল মুনাওয়ারায় হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করি নাই, অবশ্য বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই এদের কোনো দোষারোপ করা হয় নাই। আমি সামনে কোনো জিহাদের সুযোগ আসলে সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য একটা গুরারে কাজ কামাইছি, লালন পালন করছি। যে সময় দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে পায়ে হেঁটে রওনা দিছেন, তা আমি মনে মনে চিন্তা করছি যে আমার তো একটা তাজি ঘোড়া আছে, আমি কালকে রওনা দিলেই রাস্তায় গিয়ে আল্লাহ নবীর লোক করতে পারবো। এই বলিয়া প্রথম দিন যাই নাই, দুই নম্বর দিন আবার আমার দিলে আসছে, না আজকে একটু বাড়িতে থাকি কালকে যাব। তো গুড়া যদি আমি 2 ঘন্টা সময় বেশি দৌড়াই লোক ধরতে পারবো। কালকে যখন আসছে আমি বলি, না আজকে না কালকে যাব। এইরকম 3 দিন আমি আজ না কাল করতে করতে 3 নম্বর দিন বলি, না কালকে যাব। আর এরপরে আমার দিলের মধ্যে ডটুক গিয়া গেছে, সুবহানাল্লাহ, কইটা কি কই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চলে গেছে, এখন আমি কেমনে যাই? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এখন মদিনায় আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাই নাই, মদিনায় থাকার পরে আমার মনের অবস্থা এমন দুর্বল হয়েছে, আমি দেখি যে মদিনাতুল মুনাওয়ারায় মাযুর বা কামিল ইমানদার মুনাফিক যারা যত ইমানদার আছে এদের মধ্যে হয়তো মহিলা অথবা শিশু অথবা মাযুর পুরুষ সুস্থ সবল কোনো ইমানদার পুরুষ মদিনায় নাই, আছে যারা এদের ব্যাপারে আমাদের জানা যারা সবচেয়ে মুনাফিক যারা আছে, লোকে মুখে মুসলমান বলে পরিচিত কিন্তু আসলে এরা মুসলমান না, এরা সবাই মুনাফিক। তাফসীরের কিতাবে লেখে এইরকম 10 জন সাহাবি, খালিস 10 জন সাহাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, খালিস 10 জন সাহাবি সুস্থ সবল মদিনায় অবস্থানরত ছিলেন, আর বাকি সুস্থ সবল নামদারি মুসলমান যারা ছিল এরা ছিল মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গিয়া পৌঁছাইছেন। এখানে একটা তত্ত্ব আমি হাদিসের আলোকে আপনাদের খেদমতে পেশ করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উতিতু খামসান লাম ইউতাহুন আহাদুন ক্বাবলি। অসুবিধা হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমাকে 5টা জিনিস দান করেছেন যেটা আর আগেকার কোনো উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই।
এর মধ্যে একটা হলো তুজরাবু বিল্লুমি মাসিরাতা শাহরিনি, আমার শত্রুর অন্তরে এক মাসের দূরের রাস্তায় থাকতেই তার অন্তরে আল্লাহ তাআলা আমার ভয় ঢুকাইয়া দেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আল্লাহ প্রদত্ত দান। এক মাসের দূরের রাস্তায় শত্রু থাকতেই শত্রুর অন্তরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ঢুকে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তাবুকে গেছেন, তাবুকে যাওয়ার পরে যাবার সময় আদ জাতি সামুদ জাতির ধ্বংসলীলার এলাকা পাইছেন। এই সামুদ জাতিরা যে কুয়ার মধ্যে হযরত সালে আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উঠে পানি পান করত, যেই কুয়াতে তাদের উটগুলারে পানি পান করাইতো, যেই কুয়া থেকে তারা পানি পান করত, এই কুয়াগুলো পাইছেন প্রথমে পাইছেন ওই গজবে ধ্বংসপ্রাপ্ত নাফরমানদের কুয়া। এই কুয়া থেকে সাহাবারা পানি উঠাইছিলেন, আল্লাহর নবী ফরমান এই পানি ফালাও। যাইতে 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 যে এক পর্যায়ে ওই কুয়াটা পাইছেন যেই কুয়া থেকে হযরত সালে আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উট দিয়ে পানি হইতো, বলছেন এই কুয়া থেকে পানি উঠাও। এখান থেকে পানি উঠাইছেন, তাবুক নামী স্থানে গেছেন। তাবুক নামী স্থানে গিয়া ওখানে গিয়া দেখেন রোমান সম্রাট আর বাহিনী এদিকে পাঠায় নাই, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয় ঢুকাইয়া দিয়েছে। তিন দিন তাবুকে অবস্থান করছেন, তাবুকে অবস্থান করিয়া সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ঈমানি কলিমার পতাকা উড়াইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবার সময় রাস্তায় এক আয়াত নাযিল হয়েছে, 11 নম্বর পারার প্রথম আয়াত, যে আয়াত আমি পড়ছিলাম। সেই আয়াতে আল্লাহ বলেন, নবী গো আপনি যখন মদিনায় যাবেন, তো মদিনায় যাওয়ার পরে মুনাফিকরা আপনার কাছে আসবে, এসে বিভিন্ন উজর আপত্তি পেশ করবে, মিথ্যা উজর পেশ করবে। তো আপনি এদের বলবেন কুল্লা তাতাজিরু, তোমরা উজর পেশ করার দরকার নাই, লান নুমিন লাকুম, কখনো আমি তোমাদের বিশ্বাস করব না। কাদ নাব্বান আল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ তাআলা আমারে তোমাদের খবর জানিয়ে দিয়েছেন, অচিরেই আল্লাহ এটা প্রকাশ করবে। এটা কইয়া ছাইরা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, যাওয়ার পরে মুনাফিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে এরকম উজর পেশ করছে, হুজুর আমার কবরে দোয়া আসবে, একটা হুজুর আমার দাস্ত আসলো, আর একটা হুজুর হুজুর আমার পিঠের পেটের মধ্যে বেদনা আসলো। এক একটা এক এক জাতের হুজুর দিয়া আল্লাহ নবী আয়াত করে শুনে দিছে, তারা চলে গেছে আর দরা দরি নাই। যে মানে উস্তাদের মায়া সান্নিধ্যে হয়, যারে উস্তাদ গড়িয়া তুলেন তারে উস্তাদের সাধন বুঝি করে, আর দিদে কথাবার্তা মানে না, যেটার এলে মা সিলেট দরকারও নাই, এরে উস্তাদে এত বেশি কি আলো করে, এরে আমার দরলি কি করে, না দরলেই কথা পরিষ্কার হইতেছে কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ঢুকবার আগেই গিয়া দেখে মসজিদে নববীর ভিতরে সাতটা পালা, সাতটা পালার মধ্যে সাতজন সাহাবি নিজেরে নিজের রশি দিয়া বাঁধিয়ে রাখছে সাতটা পালা। এই সাতজনের নেতৃত্ব দিয়েছিলেন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরের কিতাবে লেখেন আবু লুবাবা ওয়া আসহাবুহু, হযরত আবু লুবাবা এবং ওনার সাথীরা নবীজির মসজিদের সাতটা পালাতে গিয়ে রশি দিয়া নিজেরে বান্ধিয়া রাখছেন। নবীজি মসজিদে ঢুকেই দেখেন এরা বান্দা, জিজ্ঞাসা করলেন এরা এদের বান্ধিয়া রাখছে কেন, তা তারা জানাইলেন আমরা কোনো উজর ছিল না, কোনো আপত্তি ছিল না, বেলা উজর আমরা মদিনায় অবস্থান করেছি, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এই কারণে আমাদের যে গুনাহ হয়েছে এই গুনাহ তওবার জন্য আমরা আমাদের নবীজির মসজিদের পালার সাথে বাঁধিয়ে রাখছি, আমাদের গুনাহ মাফ হয়েছে, আল্লাহর দরবারে তওবা কবুল হয়েছে। এই ঘোষণা নবীজি দিয়া আমাদের বান নবীজি ছুটাইয়ে না দিলে আমরা এখান থেকে ছুটবো না, এখানে মরণ কবুল করবো। দেখেন সাহাবায়ে কেরামদের অন্তরে গুনাহর কারণে কেমন পেরেশানি যাচ্ছে। তো আল্লাহর নবী ফরমান এরা যখন আমার সাথে পরামর্শ করলো না, পরামর্শ না করিয়া এইভাবেই তারা তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলার দরবার থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত আমি আর কিছুই বলতে পারবো না। সারা রাত্রি গেছে, এরপরে আয়াত নাযিল হইছে, আল্লাহ তাআলা এদের মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফজরের টাইমে
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ছেন আরেক সাহাবী গেছে বানছুড়াইবার জন্য সাহাবী বলেন বাইরে আল্লাহ দোয়াই দেই তুমি বানছুড়াইও না আল্লাহ নবী যেন বানছুটান তো নবীজি যদি বানছুটান যে আমি বুঝবো আমার তওবা কবুল হইছে আল্লাহ নবী গিয়ে একে একে সকলের বানছুটাইছেন সাত জনের তওবা কবুল হইছে পুরাটা এক রাইট খাচ্ছে আর তিনজন সাহাবী একজনের নাম কাব ইবনে মালিক যে কাব ইবনে মালিকের কথা আল্লাহ নবী যাবার সময় জিজ্ঞাসা করেছিলেন আরেকজন মুরারা ইবনে রবি আরেকজন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সাহাবী তাদের ঘটনা বুখারী শরীফের বর্ণনায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে তাবুকের যুদ্ধ থেকে এসে মসজিদে ঢোকার পরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহাবায়ে কেরামদের তো আমল ছিল সালাম দেওয়া আর আমাদের মধ্যে সালামের আমল দিন এখন একদম নিচে চলে গেছে শূন্যের কোটায় আমরা সালাম দিতে চাই না আমরা অপেক্ষা করি আমার একজনের সালাম দেব অথচ হাদিস শরীফে আছে আল্লাহর নবী ফরমান আল বাদি বিসালাম বারিয়ু মিনাল কিদরি সর্বপ্রথম যে সালাম দেয় সে তকব্বুর থেকে মুক্ত থাকে আমরা বেশি বেশি সালাম দেব এই হাদিস শরীফে আছে আল্লাহর নবী ফরমান আফসুস সালাম وَأَطْعِمُ الطَّعَامَ وَسِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ بِسَلَامٍ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اللَّهُ نَبِي فرمان بشي بشي سلام داو মানুষে খানা খাওয়াও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো শেষ রাতে মানুষ যখন ঘুমে করে নাক ডাকাইয়া ঘুমায় তুমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও সালাম দিতে পারো খানা খাওয়াইতে পারো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নিরাপদে আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করতে পারবা আমরা বেশি বেশি সালাম দিব ইনশাআল্লাহ সালামের শিক্ষা মাদ্রাসায় আছে সালামের শিক্ষা স্কুলে নাই স্কুলে গুড বাই গুড ইভিনিং গুড মর্নিং গুড আফটারনুন ইটা শুধায় আর এখন স্কুলের শিক্ষা নিয়ে আমরা বড় শঙ্কিত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের কোমর ব্যঙ্গে দেওয়ার জন্য ব্যঙ্গের নাচ আর কুত্তার নাচ আর আসেন না শিক্ষা দিবার ব্যবস্থা করেছে এই শিক্ষা আমরা মানি না এই শিক্ষা আমরা চাই না এই শিক্ষা আমাদের সন্তানদের আমরা দিতে চাই না স্কুলে পড়ানো হবে বিজ্ঞানী বানানোর জন্য স্কুলে পড়ানো হবে ডাক্তার বানানোর জন্য স্কুলে পড়ানো হবে সমাজের সংগঠক বানানোর জন্য ভবিষ্যতে যাতে সমাজের সংগঠক বলতে পারে না সমাজের দরদে কথা বলতে পারে না সেই সুদূর প্রসারী অবৈধ পরিকল্পনা চলছে যার বাস্তবায়ন বাংলার মুসলমান হতে দেবে না হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদের ভিতরে ঢুকে সালাম দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত চেহারায় রাগ 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 ভাবে সালামের উত্তর দিছেন সালামের উত্তর দেওয়ার পরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুনাফিক হই নাই আমার ভিতরে ইসলামের মহব্বত কমে নাই এর আগে আমার কাছে সওয়ারি ছিল না আমি একটা সওয়ারি লালন পালন করেছিলাম যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আজকে না কালকে আজকে না কালকে করতে করতে তিন দিন চলে গেছে এরপরে আমার ভিতরে ডর ঢুকে গেছে আমি আর যাইতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমি এই যুদ্ধে অংশগ্রহণ না করে আমি যে গুনাহ করেছি আমি মস্ত বড় গুনাহগার আমার এই গুনার জন্য আল্লাহর দরবারে আমি মাফ চাই আমার তওবা আমি তওবা করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে বলেন কাব ইবনে মালিক যখন সত্য বলেছে কাব ইবনে মালিক তুমি অপেক্ষা করতে হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত কাব ইবনে মালিক বাইরে গেছে বাইরে রাস্তা দিয়েছে শয়তান বলেন খামুইতো তাকে শয়তানি নাকি
এই গুনায় তো মনের ভিতরে আর আনন্দ থাকার কথা না, একেবারে মরা মরা বাপ, শয়তানের জলেরা পাইছে কাফিতা খবর। কাব ইবনে মালিক বলেন, আমি আমার কথা জানাইছি কিন্তু আমার তওবা কবুলের কোনো খবর আসে নাই। তারা কয় বা আপনি এত টেনশনে পড়ছেন, আমরা খবর ধরা হাত ধরা পাও ধরা পেটে বেদনা দাস্ত মবি এটার কথা কই আমরা ছুটি লইয়াছি, তুমি এটা কই যাবো চিন্তা করছেন কি? তুমি এইভাবে গিয়ে একটা কও আছে প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা আর একটা শয়তান আছে। হাদিস শরীফে আছে প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেশতা আর একটা কথা কইনা শয়তান আছে। ভালো কথা দিলে আসলে বুঝবেন ফেরেশতা আপনারে ভালো কথা জাগাইয়া দিছে, আর মন্দ জিনিস দিলে আসলে বুঝবেন শয়তানে ব্যক্তি দিছে। সম্মানিত কাজী, অ্যাডভোকেট যে সময় উকালতি পাস করে যে শয়তানও উকালতি পাস করে, কথা বুঝছেন না? আর মৌলানা টাইটেল যে সময় পাস করে নো শয়তানও টাইটেল পাস করে, সবগুলো মিলাইয়া বুজুর্গানি দিনের সহমত নিয়া জীবন গঠনের চেষ্টা করতে হবে, তাইলে জীবনটা সুন্দর হবে। শয়তানের জলেরা কয় হুজুর, এ কাপ গিয়া তুমি এইভাবে একটা একটা উজর পেশ করো না যে হুজুর আমি আগে ভুল করছিলাম, আসলে আমার পেটে বেদনা আসলো, ফিটে দৌড়া আসলো, মেরে ধরে রাজি দিয়ে আসলো, এটা কও না। তা কাবিনে মালিক রাজি আল্লাহ কোন এদের যুক্তিতে চাইছেন আগেরটা উড্ড করবেন আর নতুন করে উজরের কথা বলবেন, সাথে সাথে বলেন নাউজুবিল্লাহ এমনি যুদ্ধে অংশগ্রহণ না করিয়া আমার এক পা হইছে, আবার যদি আমি এখন মিশা মাতি আর ওই মাধ্যমে খবর আসে যে কাবে এখন মিশা করছে, তখন আমার অপরাধটা এক গুণ হইব না দুই গুণ হইব, দুই গুণ হবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা আমার মতো আর কেউ আছেন? খবর লইয়া দেখলেন উনার মতো আরো দুইজন আছেন, একজনের নাম মুরার ইবনে রবি আর একজনের নাম হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, তাইলে তো আমি একা নয়, আমার সাথে আরো দুই ভাই আছে, এরার যা হইব আমারও তা হইব, এদের যা হবে আমারও তা হবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শয়তানদের শয়তানি যুক্তিতে আগের কথা উড্ড করার জন্য জান্নাই বাড়িতে চলে গেছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দিন যায় রাত যায় আমার তওবা কবুলের কোনো খবর আসে না, আমার তো কান্নার পানি বন্ধ হয় না, সবচেয়ে বড় সদবায় পড়েছি এই দিনগুলোতে। দুইটা কারণের একটা কারণ যদি সংগঠিত হয়, আমি আমার যদি মরণ হয় আল্লাহ নবী আমার জানাজা পড়বেন না, অথবা যদি নবীজির দুনিয়া থেকে বিদায় ঘটে আল্লাহ নবী আমারে গ্রহণ করেন নাই, পরবর্তী সাহাবারা গ্রহণ করবে, জীবন আমার জন্য দুনিয়ার জমিন প্রশস্ত হওয়ার পরেও সংকীর্ণ হয়ে গেছে, আমি মসজিদে আসি নামাজ পড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কানি চোখে তাকাই, এইভাবে কানি চোখে তাকাইয়া দেখি নবীজি আমার দিকে চাইতেছেন, আমার মনে হয় রহমত মনে হয় নাজিল হইয়া গেছে, আমি চাই নবীজি চেহারা ঘুরাইয়া দেন, আল্লাহ নবী চেহারা ঘুরাইয়া দেন, এর চেয়ে বড় সদমা কিছু হইতে পারে না, কথা বল না, এর চেয়ে বড় সদমা কিছু হইতে পারে না। কিছুদিন গেছে, কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই তিনজনের সাথে এখন আর কথাও বলা যাবে না, এদের সাথে সালাম কালামও করা যাবে না, সালাম দেওয়া সুন্নাত, নবীর পরিচয় হইলে সুন্নাত, যেখানে নবী নিষেধ করবেন সেখানে সালাম না দেওয়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে ফরমান, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما
من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم কেউ আল্লাহর রাস্তে কাউরে মহব্বত করে আল্লাহর রাস্তে তার উপরে রাত করে আল্লাহর রাস্তে দান করে আবার আল্লাহর রাস্তে তারে দান দেওয়া বন্ধ করে আল্লাহর নবী ফরমান সেই লোকটার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে আমরা তবলীগের সাথে আমরা আল্লাহর রাস্তে মহব্বত করতাম এখন আল্লাহর রাস্তে আমরা ঘৃণা করি কথা বুঝাইতে পারছি না এই তবলীগ জামাতের সাথে সব যিনি ওনারে আল্লাহর রাস্তে মায়া করতাম এখন আল্লাহর রাস্তে ওনারে আমরা মায়া করি ঠিক যা করি আল্লাহর রাস্তে সম্মানিত গাজরিন সাহাবায়ে কেরামদেরে বলেছেন এদেরে সালাম দেওয়া যাবে না এদের সাথে কালাম করা যাবে না এখন আর কেউ সালামও দেয় না কালামও করে না হযরত কাব ইবনে মালিক কেউ সালাম দিলে উত্তর দেয় না বুখারী শরীফে রিওয়ায়াতে আছে ওনার চাচাতো ভাই ওনার বড় মহব্বতের মানুষ ওনার বাগানে গিয়ে সালাম দিছেন না বন্ধু সালামের উত্তর দেন নাই যাইতে যাইতে 40 দিন গেছে 40 দিনের মাথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিবেন এই তিনজনকে বলে দাও এরা স্ত্রীর সাথে থাকতে পারবে না 40 দিন গেছে স্ত্রীর সাথেও থাকতে পারবে না তো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে জানবার জন্য পাঠানো হয়েছে স্ত্রীর সাথে থাকতে পারবে না তার অর্থ কি স্ত্রীরে তালাক দিয়ে দিবনি আল্লাহ নবী বলে দিয়েছেন না না তালাক দেওয়া না স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করা যাবে না হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার স্ত্রীরে বলে দিয়েছি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমার জন্য দোয়া করিও হ্যাঁ আল্লাহ তাআলা আমার কপালে যা রাখছেন তা হবে হযরত মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী আল্লাহর নবীর খেদমতে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মুরারা ইবনে রবি তো বুড়া মানুষ উনি একা একা চলতে পারে না খাইতে পারবে না ওনারে পানি গরম করে দিতে হয় ওনার খেদমত করতে হয় আর আমি কি ওনার এই খেদমতটা করতে পারি আল্লাহ নবী ফরমান শারীরিক মিলন ছাড়া অন্য খেদমত করতে পারবো শারীরিক মিলন করতে পারবে না এইভাবে গেছে আরো 7-8 দিন আগে গেল 40 দিন আরো গেল 8 দিন হইল কত দিন 41 দিন এর ভিতরে একদিন গাসসানের বাচ্চার পক্ষ থেকে একটা চিঠি এসে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খেদমতে একজন কৃষক মানুষ কৃষি পণ্য এনে মদিনায় বিক্রি করতো এই লোকের কাছে কাসসানের বাচ্চাই চিঠি দিছে ব্যবসায়ী লোকটা এসে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুকে খুঁজে কাব ইবনে মালিক কোথায় কাব ইবনে মালিকের কাছে গিয়া চুপকে ওই বাচ্চার পক্ষ থেকে প্রেরিত চিঠিটা দিছে চিঠিটা দেওয়ার পরে হযরত কাব ইবনে মালিক চিঠি বাইর করিয়া পড়িয়া দেখেন ওই বেঈমান নাফরমান বাচ্চাই চিঠিতে লেখছে ইয়া কাব ইবনে মালিক হে মালিকের ছেলে কাব শুনছি তোমার নেতা মোহাম্মদ তোমার সাথে বয়কট করেছে চিন্তার কোনো কারণ নাই তোমার নেতাকে ছেড়ে তুমি আমাদের কাছে চলে আসো আমরা আমার দেশের আমি আমার দেশের বড় এক মন্ত্রিত্ব তোমাকে দান করব হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন দেখো ইহাজা আইদান বালাগ কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়া আমি বেঈমান দিয়া তার দেশে চলে যাব আর আমার এসে মন্ত্রী বানিয়ে দিবে সাথে সাথে ওই চিঠিটারে হাত দিয়া ফা দিয়া টুকরা টুকরা করিয়া চুলার মধ্যে ফেলাই দিছে বলেন না সুবহানাল্লাহ এই পরীক্ষায় ফার্স্ট 49 দিন গেছে 50 দিন 50 নম্বর দিন গেছে রাত্রি আসছে রাত্রি বেলায় মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন ওয়ালা সালাসাতিল লাযিনা কুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহুয়া যে তিনজনের উপরে জমিন প্রশস্ত হওয়ার পর সংকীর্ণ হয়েছিল যাদের তওবা কবুল করতে দেরি হইল আমি আল্লাহ তাআলা এদের তওবা কবুল করলাম এদের মাফ করে দিলাম রাত্রি আয়াত নাযিল হইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিন সম্ভবত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছিলেন আয়াত নাযিল হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আয়েশা এদের ব্যাপারে তো আয়াত নাযিল হইছে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ঘোষণা দিয়া দেন বলেন এখন গভীর রাত্র এখন যদি আমি আয়াত করিয়া শুনাইতে সবার ঘুম ভঙ্গ হইয়া মদিনাত মিছিলাম দি ঘুমের মধ্যে বেঘাত করতে ফজরের টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত করিয়া শুনাইছেন আয়াত করিয়া শুনানোর পরে এই আয়াত শুনাইবার জন্য কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সুসংবাদ দিবার জন্য একজন সাহাবী দৌড় মারছে গুড়া লইয়া জানিয়া কবরটা জানাই আর আরেক সাহাবী কই
খবরটা আমি দেওয়ার দরকার এখন গুরা তো আমার আগে যাইবো আমার তো গুরা নাই তাই করছেন কি দৌড় মারিয়া উঠে গেছেন পাহাড় কিলাত কইন ওয়া সৌত আসরাউ মিনাল ফরাস গুরার চেয়ে আওয়াজ আগে যাইবো কথা কর না গুরার চেয়ে আওয়াজ আগে যাইবো উনি পাহাড়ের চিলার উপরে উঠিয়া কাবিব যে মালিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে মুখ করিয়া ডাক দিছেন ইয়া কাব আপনা মালিক ইল্লাকাত তাব আল্লাহু আলাইকা হে কাবিব যে মালিক আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করছেন গুনাহ বলায় দেখছেন আমার আর এখন গেলাম নাই খবর তো উনি পৌঁছাই দিছে পাহাড়ের উপরে যে সাহাবি ছিলেন উনি নামছেন নামিয়ে এরপরে কাবিব যে মালিকের কাছে গেছেন হযরত কাবিব যে মালিক রাদিয়াল্লাহু আনহু গায়ে একটা জুব্বা ছিল খুশিতে জুব্বা পরিয়ে উনি হাদিয়া দিয়ে দিয়েছেন কাবিব যে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে আমার আর কোনো জুব্বা ছিল না একটাই ছিল আমি উনারে হাদিয়া দিয়ে দিছি এখান থেকে হাদিসের মধ্যে হাদিস দ্বারা এখানে একটা শিক্ষা পাওয়া যায় কোনো মানুষ আপনার কাছে আসলে আপনারে কোনো খুশখবরি দিলে আপনাদের কিছু হাদিয়া দিতেন হাদিয়া যদি দিবার মতো কিছু না থাকে অন্তত ওকে বলতেন জাযাকাল্লাহ আল্লাহ তোমার উত্তম বদলা দান করে সম্মানিত হাজিরিন কাবিব যে মালিক রাদিয়াল্লাহু আনহু আসছেন আর এক সাহাবী গিয়া দৌড়াইয়া উনারে আঞ্জা করে ধরছেন তিন সাহাবী আসছেন তিনজনের তওবা কবুল হইছে আর সোনার মদিনায় সাহাবায়ে কেরামদের মনের মধ্যে তো খুব বেসারি ছিল সোনার মদিনায় আনন্দের একটা দিন আনন্দের একটা যেন ঈদের দিনের ভাব ধরেছে সম্মানিত হাজিরিন 50 দিন কান্নাকাটি করেছেন এরপরে গুনাহ মাফি হয়েছে সেই আলোচনা আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষা দিয়া বলছেন বন্দারে ও বান্দিরে আমার হাবিবের সাহাবারা তো 50 দিন কাঁদছে হাদিস শরীফে আছে নবীজি আমাদের জন্য বলে দিয়েছেন 50 দিন কাঁদছিব না হে গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া শুধু কাঁদতে পারলি চোখ দ্বারা এক ফোঁটা পানি ফালাইতে পারলি চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে সম্মানিত হাজিরিন আমরা সবাই তওবার জিন্দেগি গঠন করতে চাই ভাই ও বুজুর্গ তওবার জিন্দেগি গঠন না করলে তো উপায় নাই সামনে কবর নাফরমানদের কবরে 99টা সাপ মোতায়েন করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে আসছে আজিমের ছায়া তলে জায়গা পাওয়া যাবে না এই জন্য আমরা সবাই তওবার জিন্দেগি গঠন করি ওয়াদা করি যে জীবনে যত নামাজ ছাছিল আমার জীবনও সারব না ইনশাআল্লাহ এবং এক ওয়াক্ত নামাজের সাথে এক ওয়াক্ত কুরআন নামাজ আদায় করি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ আমার বকেয়া যত নামাজ আছে সব নামাজগুলো শেষ হওয়ার পরে আপনি আমার মরণ দিও আল্লাহ তাআলা ইনশাআল্লাহ গুরাদি বকেয়া নামাজ পরিশোধ হওয়ার পরে বকেয়া রোজা পরিশোধ হওয়ার পরেই মহান রব্বুল আলামিন মরণ দিবেন আল্লাহর দরবারে কান্নাকাটি করি জি আর জীবনটা গঠন করি আমার থেকে যাতে কোনো মানুষ কষ্ট না পায় এরকম জীবন আল্লাহ আমাদের গঠন করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন মুহতারাম হাজিরিন জি যে বয়ানটা করলাম মাদ্রাসায় পড়লে এই বয়ান পাওয়া যায় মাদ্রাসায় পড়লে এই বয়ান পাওয়া যায় বাচ্চা কাচারে মাদ্রাসায় দেই যারা মাদ্রাসায় পড়েন না স্কুলে পড়েন আপনাদের খেদমতে আমার সবিনয় নিবেদন হক্কানি কৌমি একজন যোগ্য আলেমের সাথে কোনো না কোনো একজন আলেমের সাথে আপনি অবশ্যই সম্পর্ক রাখবেন নাইলে উপায় নাই যেইভাবে ফিতনা চতুর্দিকে জাল বাঁধছে ফিতনার বেড়া জালে আপনারা পালাইয়া ধ্বংস করে দিবে যারা স্কুলে পড়েন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবেন আর যারা মাদ্রাসায় পড়তে পারেন না গ্রামের মুরব্বী সাহেবান ফরদানিহীন মাহমুদেরা আমরা সবাই মিলে হক্কানি উলামায়ে কেরামদের মহব্বত করবো শরীয়তের কোনো সমস্যা আসলেই আমরা হক্কানি উলামায়ে কেরামদের দ্বারস্থ হব খবরদার মোবাইলে কোনো ফতোয়া প্রদানকারীর ফতোয়া দেখে দেখে ফেসবুকে কোনো প্রশ্ন উত্তর পর্বের উত্তর প্রদানকারীর উত্তর দেখে দেখে আমরা জীবন গঠনের চেষ্টা করব না আমরা দেখি ফেসবুকে যারা প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন দেয় তারা স্টুডিও বানাইলাছে বুঝছেননি এরা প্রশ্নের উত্তর দেয় এর মধ্যে একজন মানুষ আছে খুব ভাইরাল খুব বেশি বেশি প্রশ্নের উত্তর দেয় এবারে অধিকাংশ উত্তরই তার মন করা একজন মানুষ প্রায় দেখি ফেসবুকে প্রশ্নের উত্তর দেয় মাঝে মাঝে অমুক শেখ হয়েছে এটা হয়েছে আমি খেয়াল করিয়া দিয়েছি কোনোদিনই বলে নাই হানাফি মাযহাবে ফেকার ওই কিতাবে এরকম আছে এরকম ওই কিতাবে এটা আছে কয় এরকম হবে এরকম হবে যা কয় সব তার মন করা কোনোটা ঠিক হয় কোনোটা বেঠিক হয় এই জন্য ফেসবুকে প্রশ্ন উত্তর পর্বের অনুষ্ঠান দেখিয়া আপনি ইস্তেফা পাইয়া মুক্তি হইবার খেয়াল করবেন না ফাজিল জার উলামায়ে কেরামদের সাথে জিজ্ঞাসা করবেন যোগাযোগ করবেন রেঙ্গা মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করবেন মাসলা মাসাইল নিবেন জীবন গঠন করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত হাজিরিন এবং আজান হবে Yes, I don't know what to do.